দুর্গা লক্ষ্মীর প্রতিমা ভাঙার প্রতিবাদে ব্যারাকপুরে হিন্দু জাগরণ মঞ্চের মিছিল। ঘাসফুল চামানায় আক্রান্ত দেবী দশভূজা এবং মা লক্ষ্মী তারই প্রতিবাদ জানিয়ে শুক্রবার বেলায় ব্যারাকপুরে মিছিল করল হিন্দু জাগরণ মঞ্চ। ব্যারাকপুর জেলা হিন্দু জাগরণ মঞ্চের তরফে ব্যারাকপুর স্টেশন থেকে প্রতিবাদ মিছিল করা হয়। সেই মিছিল পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হয়। ছয় জনের প্রতিনিধি দল পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন। উক্ত কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী বলেন, জেহাদিরা মণ্ডপে ঢুকে দুর্গা ও লক্ষ্মীর প্রতিমা ভাঙচুর করেছে, অথচ নিশ্চুপ সরকার ও প্রশাসন বাংলায় দুর্গা ও লক্ষ্মীকে সুরক্ষিত রাখতে তাদের এই প্রতিবাদ কর্মসূচি। উত্তম বলেন, কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোয় যাতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা জানাতে এদিন শিবির কাছে স্মারকলিপি জমা দেওয়া হলো। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমসি নিউজ। এর কর্মসূচি হচ্ছে পশ্চিমবঙ্গের শ্যামপুর থেকে গার্ডেন রিচ বহরমপুর, যেখানে মা দুর্গার মূর্তি ভাঙা হচ্ছে দুর্গাপুজোর সময়, মা লক্ষ্মীর মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে গার্ডেন রিচে, প্যান্ডেলে জেহাদিরা ঢুকে যাচ্ছে। সরকার কোথায়? পশ্চিমবঙ্গে হিন্দুরা দুর্গাপুজো করবে না, খালি কার্নিভাল চলবে? তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার আছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার, পূজা করার অধিকার, সেখানে জেহাদিরা বাধা দিচ্ছে, সরকার কিছু করতে পারছে না, বরঞ্চ আরো তুষ্টিকরণ করছে। তাই এই সরকারের পতন দরকার। যদি পশ্চিমবঙ্গে হিন্দুদের বাঁচতে হয়, আগামী বছর কয়েক বছর যদি পশ্চিমবঙ্গে মা দুর্গা মা লক্ষ্মীকে সুরক্ষিত রাখতে হয়, তাহলে এই সরকার পতন অবিশ্বম্ভাব্য। আজকে আপনাদের কি র‍্যালি দিয়ে কি ভূমিকা, আপনি কোথায় যাবেন? আমরা সিপি অফিসে যাব, সিপি সাহেবের কাছে ডেপুটেশন আছে যে এই অঞ্চলে ব্যারাকপুর অঞ্চলে সামনে কালী পুজো আছে নৈহাটিতে, এরপর জগদ্ধাত্রী পুজো আছে, যাতে কোনো রকম অবাঞ্ছিত ঘটনা না ঘটে, আর ঘটলে লক্ষ লক্ষ হিন্দু ব্যারাকপুরবাসী পথে নামবে, প্রতিবাদ করবে। উত্তম অধিকারী। মিডিয়া তো বাইরে থাকবে তো? সনাতন ঐতিহ্যের উপরে আক্রমণ করা হয়েছে, সনাতন যে আরুদ্ধ দেবতার মূর্তি যেভাবে ভাঙচুর করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ চালাতে আজ হিন্দু জাগরণ মঞ্চে ব্যারাকপুর জেলার উদ্যোগে এক প্রতিবাদী পদযাত্রা আয়োজন করা হয়েছে। ওই প্রতিবাদী পদযাত্রা ব্যারাকপুর স্টেশন